বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনার আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাইক আরোহী। বুধবার সকালে বেপরোয়া গতির জেরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপর ঢালাই কারখানার কাছে অ্যাম্বাসেডরের গায়ে ধাক্কা মেরে ডিভাইডারের উপর উঠে যায় একটি বাইক। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় বছর ২৫ ওই বাইক আরোহীকে স্থানীয় পুরসভা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অ্যাম্বাসেডরের চালককে জিজ্ঞাসাবাদ করেন নিমতা থানার পুলিশ। অ্যাম্বাসেডরের চালক ঝন্টু মুখার্জির দাবি, তিনি ধালাই কারখানা এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন, তখনই হেলমেট ছাড়াই একজন প্রচণ্ড দ্রুত গতিতে তার অ্যাম্বাসেডরের গাড়িতে ধাক্কা মেরে ডিভাইডারে উঠে যায়। তিনি খেয়াল করেন বাইক আরোহী রাস্তায় পড়ে গিয়ে যন্ত্রণায় ছটফট করছেন। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছায় নিমতা থানার পুলিশ। পুলিশ বাইক আরোহীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। অন্যদিকে বাইকটিকে বাজেয়াপ্ত করা হয়। কিভাবে দুর্ঘটনা ঘটলো খতিয়ে দেখছে পুলিশ। হেলমেট ছাড়া কত বেশি হসপিটাল নিয়ে গেছে হয়তো।